হ্যালো ফ্রেন্ডস, বিবিএইচএস লাইফলাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আমন্ত্রণ জানাই। আর আমি রয়েছি সৌমেন আপনাদের সাথে। আজ আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিহিভোরসুট এবং রানী ভবশঙ্করীর সম্বন্ধে। তো তার আগে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, যদিও বা আগের দিনে চলে গেছে ওটি, 15ই আগস্ট, আজ 16ই আগস্ট। তবুও জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা 15ই আগস্টের। তো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। ঘুরসুট ছিল অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া ও হুগলি জেলার অন্তর্গত একটি প্রাচীন ও মধ্যযুগীয় রাজ্য। রাঢ় অঞ্চলে দক্ষিণাঞ্চলে ভুরসুট রাজ্যটি স্থাপিত হয়েছিল। এই রাজ্যের অধিবাসীরা ভুর শেট্টি নামে পরিচিত ছিল। এরা ছিল মূলত বণিক। এদেরই নাম অনুসারেই রাজ্যের নামকরণ হয় ভুরসুট। যদিও সম্ভবত ভুরসুটি ছিল রাঢ়ী ব্রাহ্মণদের মূল বসতাঞ্চল। পাল সাম্রাজ্যের উত্থানের সময় কোনো এক সুর রাজা এই রাজ্য শাসন করতেন। একাধিক সামন্ত রাজা এই রাজ্য শাসন করেছিলেন। ধীবর রাজবংশে সম্ভবত 1400 থেকে 1500 শতাব্দীতে এই রাজ্যের উল্লেখ পাওয়া যায়। এরপর কোনো এক ব্রাহ্মণ এই রাজবংশ এবং এই রাজ্য শাসন করেন। ভুরসুটের শেষ ধীবর রাজা শনিভঙ্গার গড় ভবানীপুরে চতুরারণ নিয়োগীকে পরাজিত করেছিলেন। চতুরারণের দৌহিত্র তথা ফুলিয়ার মুক্তি রাজবংশের কৃষ্ণ রায় ভুরসুট দখল নিয়ে ভুরসুটে ব্রাহ্মণ রাজবংশের পত্তন ঘটান। মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে কৃষ্ণ রায় 1583 থেকে 1584 সালে ভুরসুট শাসন করেন। তার প্রপৌত্র তথা প্রতাপ নারায়ণ রায় 1652 থেকে 1684 সালে ভুরসুটের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। এই পরিবারের রায়বাগিনী নামে এক বীরঙ্গনা মহিলার কথা জানা যায়। সম্ভবত তার নাম ছিল ভবশঙ্করী। এই ভবশঙ্করী সম্পর্কে কতগুলো তথ্য জানানো দরকার, যে এই ভবশঙ্করী ছিলেন একজন বীর রমণী ও তদানীন্তন ভুরসুট রাজ্যের রানী। প্রাথমিক জীবনে তিনি ছিলেন এক গ্রাম্য জমিদারের কন্যা। ছোটবেলা থেকে অসি খেলা, ঘোড়ায় চড়া, তীরন্দাজিতে পারদর্শিনী ছিলেন। ভুরসুটের রাজা রুদ্রনারায়ণ তাঁর বীরত্বে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন। রাজা রুদ্রনারায়ণের মৃত্যুর পর রাজ্যের শাসনভার আসে তার উপর। তিনি দক্ষতার সাথে রাজ্য শাসন ও পরিচালনা করেন। এই সময় ভুরসুটের অধিবাসী পাঠান সর্দার ওসমান খাঁ মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী হয়। ওসমান যুদ্ধের জন্য রানীর সাহায্য চায়, কিন্তু ভবশঙ্করী রাজি না হলে সে ভুরসুট রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করে। পাণ্ডুয়ার কাছে গড় ভবানীপুর ছিল ভুরসুটের রাজধানী। সেখান থেকে 14 মাইল দূরে বাঁশডিঙ্গাগড়ের কালী মন্দিরে ভবশঙ্করী পুজো দিতে গেলে ওসমান দলবল নিয়ে অতর্কিতে হামলা চালায় রানীর উপর। সামান্য যে কজন দেহরক্ষী ছিল তাদেরকে নিয়েই পাঠানদের সঙ্গে প্রবল যুদ্ধ করেন তিনি। তাঁর বীরত্ব ও রণকৌশলের কাছে পরাজিত এবং নিহত হয় ওসমান খাঁ। এই সংবাদ পেয়ে কিছুদিন পরে মুঘল সম্রাট আকবর রানী ভবশঙ্করীকে রায়বাগিনী উপাধিতে ভূষিত করেন। তার স্মৃতিতে প্রতি বছর হাওড়ায় উদয়নয়নপুরে রায়বাগিনী রানী ভবশঙ্করীর মেলা হয়। নাট্যকার দীনেন্দ্রনাথ সেনগুপ্ত তাঁর জীবন নিয়ে ঐতিহাসিক নাটক রানী ভবশঙ্করী রচনা করেছিলেন। এছাড়াও আরও তথ্য জানা যায় যে আইনি আকবরী থেকে সুলেইমানাবাদ সরকারের অধীনস্থ 33টি মহলের মধ্যে বসুন্ধরী পরগনার পরেই ভুরসুট পরগনা থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করা হতো। সপ্তগ্রাম সরকার বা মান্দারণ সরকারের অন্য কোনো পরগনা থেকে এত রাজস্ব আদায় করা হতো না। 1800 শতাব্দীতে বর্ধমানের রাজা কীর্তিচন্দ রায় ভুরসুট জয় করেন। রাজা কীর্তিচন্দ বেশ কিছুদিন রাজত্ব করার পর ভুরসুট রাজ্যে মারাঠা তুর্কি বর্গীদের আক্রমণ ঘটে। মারাঠা তুর্কি বর্গীরা এখানে 3টি দুর্গ স্থাপন করেন, যেগুলি ছিল গড় ভবানীপুরে, পাণ্ডুয়া অর্থাৎ বীরবসন্তপুর ও রাজগোলাটে। এই রাজগোলাটে যে দুর্গ ওরফে গির্জাটি নির্মিত হয়েছিল তার ফটক দুয়ার ছিল স্বয়ং ভুরসুট অঞ্চল। এছাড়াও এখানে অনেক ছোট ছোট দুর্গ বা গির্জা ছিল। পরবর্তী ইংরেজ শাসনকালে তাদের শাসন কার্য ও রাজস্ব আদায়ের সুবিধার্থে এই সকল দুর্গগুলিকে তারা দখল করে নেয় এবং ডিহি অর্থাৎ ইংরেজিতে যার অর্থ হলো অধিকার রেখে এই ভুরসুট রাজ্যটি শাসন এবং পরিচালনা শুরু করে। আর সেখান থেকে এই ভুরসুট রাজ্যটির নাম পরিবর্তিত হয়ে ডিহি ভুরসুট হয়। ইতিহাসের পাতা উল্টালে আরও জানা যায় যে সমস্ত কৃষক বা প্রজা রাজস্ব এবং কর দিতে ব্যর্থ হলে বা আপত্তি জানালে ইংরেজরা তাদেরকে এই দুর্গ ফটকের সামনে ফাঁসি দিত। এবং আরও জানা যায় যে ব্রিটিশ আমলে তাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করানোর জন্য হাওড়া ও হুগলির মধ্যে যে জমি জরিপ করা হয়েছিল তার সীমানা স্বরূপ এই এলাকাটিতে একটি ফিলিয়ার স্থাপন করা হয়, কিন্তু বর্তমানে যার কোনো চিহ্নই নেই। পরবর্তীকালে এই এলাকাটি ফাঁসিতলা এবং পিলপেতলা হিসেবে পরিচিত হয়। আর সেখান থেকেই হাওড়া জেলায় রাজগোলাটের কাছে দামোদর নদের তীরে ডিহি ভুরসুট বলে জায়গাটি আজও বর্তমান রয়েছে।
18শ শতাব্দীর বাঙালি কবি রায়গুণাকার ভরতচন্দ্র রায় পিরো ভুরসুটের বাসিন্দা ছিলেন। তিনি সম্ভবত ভুরসুট রাজবংশের লোক ছিলেন। ভুরসেট্টি রাজার মধ্যে শিবনারায়ণ, রুদ্রনারায়ণ, ভবশঙ্করী, প্রতাপ নারায়ণ, নরনারায়ণ, লক্ষ্মীনারায়ণ ইত্যাদি প্রভাবশালী রাজার উল্লেখ পাওয়া যায়। তো ফ্রেন্ডস, এই ছিল ডিহি ভুরসুট এবং রানী ভবশঙ্করের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন। পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার আমি আসব। আজকের মতো গুড বাই, জয় হিন্দ।